फोटो को मेरे फोटो আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো গাইস, আমি অলরেডি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির রয়েছি। আপনারা অলরেডি পিভিতে যে ভিডিওটা দেখলেন, এই ধরনের ভিডিওগুলো মেক করতে চাইলে আমার সঙ্গে কন্টিনিউ করতে থাকুন। সো গাইস, এই ভিডিওটি এডিট করে আপনারা ফর ইউ পেজে যেতে পারেন। সো গাইস, এই ভিডিও এই ধরনের ফটো অ্যানিমেশন ভিডিওগুলো এডিট করতে সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে আসলাম। নিউ ফটো অপশানে ক্লিক করবেন, তারপর গ্যালারি থেকে একটা 8 সেকেন্ডের লিরিক্স ভিডিও ক্লিপ সিলেক্ট করবেন এবং আপনার পছন্দের যে কোনো 8টি ফটো অ্যাড করবেন। সো গাইস, দেখতে পাচ্ছেন ভিডিও ক্লিপ এবং ফটো অ্যাড করা হয়ে গেছে। এবার আপনারা কী করবেন, ফরম্যাট অপশন এসে 9:16 এসি করে দিবেন। যদি ফটোগুলো জুম না থাকে অবশ্যই জুম করে দিবেন। তো লাস্ট ওয়াটারমার্কটা অবশ্যই ক্লিক করে এটা ডিলিট করে দিবেন। এবার আপনারা সেমভাবে ফটোতে ডিউরেশন সিলেক্ট করবেন, সেজন্য আমি ফার্স্ট ফটোর উপর ক্লিক করে সেমভাবে 0.7 সেকেন্ড ডিউরেশন রাখতেছি। আপনারা সেমভাবে সব ফটোতে 0.7 সেকেন্ড ডিউরেশন সিলেক্ট করুন। তো সো গাইস, ভিডিওতে ডিউরেশন সিলেক্ট করে গেলে এবার ফটোতে অ্যানিমেশন সেট করবেন, সেজন্য ফটোর উপর ক্লিক করে অ্যানিমেশন অপশানে ক্লিক করবেন। এবার কম্বো অপশানে ক্লিক করে জুম ওয়ান ইফেক্টটি সিলেক্ট করবেন। তো এই জুম ওয়ান ইফেক্টটি সব ফটোতে সিলেক্ট করবেন। সো গাইস, দেখতে পাচ্ছেন সব ফটোতে জুম ওয়ান ইফেক্টটি সিলেক্ট করা হয়ে গেছে। এবার আপনারা ফটোতে ট্রানজেকশন ইফেক্ট সিলেক্ট করবেন, সেজন্য ফটোর মাঝখানে অপশনে ক্লিক করে বেসিক এসে সেবা ব্ল্যাস ইফেক্টটি সিলেক্ট করবেন, তারপর অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দিবেন। এবার ভিডিওতে মিউজিক অ্যাড করবেন, সেজন্য অ্যাটোডিতে ক্লিক করে এক্সট্রা অপশনে ক্লিক করবেন, পুট করে দিবেন। সো গাইস, দেখতে পাচ্ছেন ভিডিওটা তৈরি হয়ে গেল। সো গাইস, দেখতে পাচ্ছেন ভিডিওটা অল্প সময়ের মাধ্যমে তৈরি হয়ে গেছে। এবার সেমভাবে উপর আইকনে ক্লিক করে ভিডিওটা আপনারা এক্সপোর্ট করে দিবেন। সো গাইস, পরবর মতো ভিডিওটা এতক্ষণ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ সবাইকে।